আসসালামু আলাইকুম বাংলা ক্লাসে আমার নার্সারি চ্যাপ্টার সুনামণিদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত ম্যাম আবার এসেছি তোমাদের সামনে বাংলায় আরেকটি মজার পড়া নিয়ে আজকে আমরা কি পড়ব বলো তো আজকে পড়ব আমরা ওকার দিয়ে শব্দ ওকার দিয়ে চারটি শব্দ শিখব গত ক্লাসে কি পড়েছিলাম বলো তো ওকার দিয়ে শব্দ তাই না তোমাদের কি পড়াটা ভালো করে মুখস্থ হয়েছে ধরলে বলতে পারবে ঠিক আছে আমি যখন তোমাদের বাসায় হোম ভিজিট করতে যাব তখন কিন্তু আমি তোমাদেরকে ধরব দেখি কে কে বলতে পারবো তো চলো বন্ধুরা আমরা আমাদের ক্লাসটা শুরু করি ক্লাস শুরু করার আগে সবাই কি দোয়া পড়ে নিও তারপরে কি আল্লাহর নামে শুরু করো বিসমিল্লাহ বলে শুরু করো তারপরে রাব্বি জিদনিল মাটা পড়ে নিও আর আমার অন্য ধর্মের যে বন্ধুরা আছো তোমরা তোমাদের দোয়াগুলো পড়ে নিও প্লিজ তো আজকে আমরা ওকার দিয়ে শিখব লৌহ নৌকা কৌটা দোল লৌহ মানে কি জানো লোহা লোহা দিয়ে আমরা কি করি বলো তো লোহা দিয়ে আমরা অনেক কিছু করি লোহা দিয়ে আমরা কি দরজা বানাই জানালা বানাই তারপরে কি করি লোহা দিয়ে আমরা দা বটি ছুরি এগুলো তৈরি করি তাই না তোমরা বোর্ডে কি লোহার ছবি দেখতে পাচ্ছ তাহলে বলো লৌহ নৌকা তো সবাই চিনো নৌকা কোথায় থাকে বলো তো নদীতে নৌকায় উঠেছ আমি কিন্তু অনেক উঠেছি আমি যমুনা নদীতেও গিয়েছিলাম তোমরা গিয়েছিলে নৌকায় তো কি নৌকায় ঘুরতে অনেক মজা লাগে কিন্তু ভয় লাগে যদি তুমি সাঁতার না জানো তাহলে কি নৌকা থেকে পড়ে গেলেই শেষ তাই না তাহলে দেখো নৌকা বলো তারপরে বলবো কৌটা তোমরা এখানে নৌকার ছবিও দেখতে পাচ্ছ তারপরে পড়বো আমরা কৌটা কৌটায় কি করি বলো তো অনেক কিছু রাখি তাই না মানে যেটাকে আমরা বলি কি অনেকে ডিব্বা বলি তাই না অনেকে কি গ্রামের ভাষায় বলে ডিব্বা মগ বলে তাই না কিন্তু আসলে শুদ্ধ শুদ্ধ উচ্চারণ হচ্ছে কি কৌটা কৌটাও দেখতে পাচ্ছ তোমরা কৌটার ছবি দেখতে পাচ্ছ আরেকটা হচ্ছে দৌড় দৌড় মানে তো জানোই দৌড়াদৌড়ি করা খেলা তাই না দৌড়ানো দৌড় দেওয়া দৌড় তাহলে আমার সাথে সাথে সবাই বলো লৌহ নৌকা কৌটা দৌড় আবার বলো লৌহ নৌকা কৌটা দৌড় এবার লৌহ বানানটা বলো লৌকার ভ লৌহ আবার বলো লৌকার ভ লৌহ নৌকা দন্তা ন ঔকারে ন কয়কারে কা নৌকা তারপরে কৌটা ক ঔকারে কো টয়কারে টা কৌটা দোল ত ঔকারে দো ডয় শূন্য ন দোল দেখো বন্ধুরা দ্বিতীয় পায়ে কিন্তু আমি একটু এলোমেলো করে লিখেছি কেন এলোমেলো করে লিখেছি বলো তো তোমাদের বোঝার জন্য তোমরা কি প্রথমে দ্বিতীয় লাইনে দেখো আমি কি লিখেছি ল ঔকার হ লো হ তারপরে কি লিখেছি দ ঔকার ড শূন্য ন দো এই যে দোটা লিখেছি তারপরে কি লিখেছি কৌটা তারপরে লিখেছি নৌকা কেন লিখেছি বলো তো যে তোমাদের বোঝার জন্য যে আমরা এই চারটা শব্দের মধ্যে যদি আগে পড়ে বা এলোমেলো করে লিখি তবু আমাদের কোনো সমস্যা নেই শুধু চারটা শব্দ থাকলেই হবে সেই জন্য আমি তোমাদের বোঝার জন্য যে তোমরা কিন্তু লোহর পরে দৌড় লিখতে পারো বা প্রথমে নৌকাও লিখতে পারো বা প্রথমে কোটাও লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে তাহলে আমার সাথে সাথে বলো লৌহ নৌকা কোটা দৌড় বুঝতে হচ্ছে দৌড়ব আচ্ছা বলো তো আচ্ছা আমি বলি বলো দেখো তো ম্যামেরটা হয় নাকি লৌহ নৌকা কোটা দৌড় হয়েছে ম্যামের জন্য একটা হাততালি দাও তোমরা এভাবে বাসায় কি পড়াটা মুখস্থ করবে ঠিক আছে মুখস্থ করে এসডব্লিউ খাতায় লিখে ম্যামকে ছবি তুলে পাঠিয়ে দেবে আর ইনশাল্লাহ আমি তো তোমাদের বাসায় এখন যাচ্ছি হোম ভিজিট করতে তাই না তখন তো আমি তোমাদের পড়াগুলো দেখি দেখে দিয়ে আসছি তোমরা তো সপ্তাহের ফিকচার পড়াগুলো সবাই কি সুন্দর করে এসডব্লিউ করে রাখবে আমি তোমাদের বাসায় গিয়ে সেগুলো কি ইনশাল্লাহ দেখে দিয়ে আসবো
তাহলে দেখো আমি কয়বার লিখেছি বন্ধুরা তিনবার তোমরা কয়বার লেখার চেষ্টা করবে তিনবার লেখার চেষ্টা করবে তাহলে পড়াটি কি ভালো করে মুখস্থ হয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা সবাই ঠিকমতো পড়াশোনা করো সামনে एग्जाम আছে আর গত ক্লাসে একটা ছড়া বলেছিলাম সেটা কি মুখস্থ হয়েছে আমি কিন্তু বাসায় যে শুনবো তোমাদের ছড়াটা মুখস্থ হচ্ছে নাকি তা সবাই কি ছড়াটা মুখস্থ করার চেষ্টা করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো দেখা হবে আগামী ক্লাসে আরেকটি মজার পড়া ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ